আকাম করবে হে লজ্জা নাই, আমরা বলতে গেলে আমাদের লজ্জা। এই সমস্ত যুবক কারা আছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা সচেতন। আল্লাহ পাক এই সমস্ত নোংরামি থেকে সমাজকে হেফাজত করুক, যুবকদের হেফাজত করুক। আমরা জীবন দেব ইসলামের জন্য, অন্য কোন নগ্ন মেয়ের জন্য নয়। এখন তো বাংলাদেশের লোক কি বলে লিভ টুগেদার এটা ওপেন হয়ে গেছে, কেন জানেন? এই যে কতগুলো যুবক হাত তুলছে বিয়ে করে নাই, এদেরকে সময় মতো বিয়ে না দিলে তো আকাম করবেই। এটা দায়িত্ব হলো যে ভাইয়ের দায়িত্ব, এটা কি ঠিক না? আমি ওনারে দায়িত্ব দিয়ে গেলাম, উনি যেন অবিবাহিত মানুষদেরকে বিয়ে করায় দেয়। যাদের বয়স হয়েছে 28, 25, 26, 27, 30 এদেরকে ধরে ধরে বিয়ে করায় দিবে। ইনারা ইনারা সমাজের নেতৃস্থানীয় লোক, গণ্যমান্য লোক, ইনারা যদি এটা করে, আমাদের দেশে 18 বছরের আগে বিয়ে জায়েজ নাই, মেগার প্রেম করা ঠিকই জায়েজ। যদি বিয়ে 18 বছরের আগে জায়েজ না হয়, পীড়িতটাও না জায়েজ করা দরকার। বিয়ে যেটা প্রেম সেটা একই জিনিস, অধিক কেউ তো আবার অধিক প্রেম। আমাদের দেশের কিছু কিছু মানুষের অধিক প্রেমের কারণে তারা উল্টাপাল্টা জায়গায় বিয়ে করে, ঠিক না? এ দুই দিন ধরে গরম না একটা জিনিস, অধিক প্রেম রাখার জায়গা পায় না, এখানে আরেকজনের বউরে তালাক না দিয়েই বিয়ে করে ফেলে। এটার দিল অনেক বড়, কি ঠিক না? বহুত বড় দিল। আপনার দিল কত বড়? কো আসমানের সমান আমার দিল, জমিন সাক্ষী আসমান সাক্ষী, আমি তোমাকে ভালোবাসি। প্রেম এটা স্বর্গ থেকে আসে নাকি? স্বর্গ থেকে আসা প্রেমকে কি আর রিটার্ন দেওয়া যায়? এজন্য কার বউ না কার বউ দেখা দরকার নাই, আমাদের নাসির ভাইয়ের মতো আপনারাও একাম করেন, করবেন নি আর? কোন শয়তান এগুলার পায়? আল্লাহ মাবুদ জানে। ইসলামী শরীয়ত কি বলে? কোন বিবি কাউকে, একটা মেয়েকে বিয়ে করতে তখন পারবেন যখন তার স্বামী তাকে তালাক দিবে, সে তিন ইদ্দত পালন করবে, অথবা স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন পালন হয়ে গেছে, এরপরে তারে বিয়ে করবেন। এক জায়গায় বউ থাকা অবস্থায় আরেকজন যদি বিয়ে করে, আজীবন জেনা হবে, বিয়েও সহি হবে না। এনে যে এই লোকটা, ভদ্রলোকটা বিয়ে করলো, এত নামি দামি মানুষ, এগুলো যত ভুল করে ভুলটাও হয় বড়। এ যেমন বড় এর ভুলটাও বড়, কিন্তু সমাজের মানুষ তার থেকে শিখবে কি? সে যদি এই কাজ করে, তাকে তো ফলো করে হাজারো মানুষ, তখন হাজারো মানুষ তার পথে হাঁটার চেষ্টা করবে, ঠিক না? তবে আমরা এটা বলতে চাই, যারা একটু জ্ঞানী, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, দের জন্য এই কথা, যারা জ্ঞান রাখে, যারা কথা গ্রহণ করে, তাদের জন্য বলবো, আমার লিডার যত বড় হোক না কেন, সে যদি ইসলামের বিরুদ্ধে যায়, ওই লিডারকে 1 সেকেন্ডের জন্য আমি মানতে পারবো না। আমার পীর যদি বড় বুজুর্গ হয় কিন্তু আমাকে নামাজের কথা বলে না, ওই পীরকেও আমি মানতে পারবো না। নাসির মিয়া বড় ভালো ক্রিকেটার, ভালো পিটায়, ভালো বল করে, ক্রিকেটের খেলার জায়গা মাঠে রাখো, আমরা তোমাকে মানতে চাই খেলোয়াড়ের জায়গায়, কিন্তু উল্টা পাল্টা কাম করবা, বাংলার জনগণ তোমাকে বয়কট করতে দেরি করবে না। আবার ভালো হও, আমরা আবার বুকে টেনে নেব। আমরা বুকে টানতেও জানি, আবার ইসলামের বিপরীতে চললে দূরে ঠেলতেও জানি, ঠিক কিনা জানে বলে। আল্লাহ এই যুবকদেরকে গুনাহ থেকে বাঁচাক জন্য বলেন আমিন। এজন্য অবিবাহিতদেরকে তাড়াতাড়ি বিয়ে করান, দিহান আনুষ্কার মতো ঘটনা আমাদের দেশে ঘটবে না, করাইলে প্রত্যেক দিন ঘটবে, প্রত্যেক দিন। কারণ এই লোকটার বয়স হচ্ছে 30, তার তো একটা শারীরিক চাহিদা আছে, এর সে যাবে কই? তার তো গুনাহ করতে মন চাবে, স্বাভাবিক। এই সময় যদি গুনাহ করে, বাপ মার উপরে সমস্ত গুনার দায়ভার যাবে। আমাদের দেশে তো বিয়ে করে না, 25 বছর, 30 বছর, 35 বছর বিয়ে করে না। বলে কেন বিয়ে করেন নাই? কেউ বিয়ে করি নাই, এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখি নাই। তো সে গরুর পায়ে দাঁড়ায় অথবা ছাগলের পায়ে দাঁড়ায়, ঠিক না?